দশম শ্রেণীর সমস্ত বন্ধুদের জন্য আজ আমরা আলোচনা করতে চলেছি বাংলার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। এই কবিতার সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা, সমস্ত শব্দার্থ এবং এই কবিতা থেকে কী কী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি আলোচনা করব। আজকের ভিডিওটি যারা ক্লাস টেনে নতুন উঠেছো অথবা যারা মাধ্যমিক দিতে চলেছো সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। লাল রঙের সাবস্ক্রাইব বোতামটি টিপে এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য। কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। আমরা মূল আলোচনা শুরুর আগেই কবি পরিচিতির অংশের দুটো জায়গা তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ দুটো জায়গা আমি হাইলাইট করে দিয়েছি, এই দুটো জায়গা তোমরা ভালো করে পড়বে। প্রথম লেখা আছে জলই পাষাণ হয়ে আছে, এই নামটি হলো আমাদের পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল কাব্যগ্রন্থের নাম। অর্থাৎ তোমাদের অনেক সময় পরীক্ষাতে দেওয়া হয় আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হলো জলই পাষাণ হয়ে আছে। মূল বইয়ে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখানে এই অংশটা তোমরা দাগিয়ে নিতে পারো। আর নিচে রয়েছে কুন্তক ছদ্মনামে লিখতে। এই কবিতা থেকে একটি প্রশ্ন প্রায়শই দেওয়া হয়, শঙ্খ ঘোষের ছদ্মনাম কি? ছদ্মনাম হলো কুন্তক, এটাও কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। এবার আমরা লাইন ধরে ধরে কবিতার আলোচনায় আসব, কিন্তু তার আগে এক লাইনে কবিতার বিষয়বস্তু আমি তোমাদের বুঝিয়ে দিই। কঠিন পরিস্থিতি কিংবা অত্যন্ত সংকটময় পরিস্থিতিকে জয় করে আমরা কিভাবে বাঁচব, কিভাবে বাঁচতে পারি, আজকের কবিতা আমাদের সেই পাঠ শেখাবে। কবিতার শুরুতে কবি বলছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। এখানে তোমার প্রশ্ন, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? প্রশ্নের উত্তরটা আমি একটু কবিতার মাঝামাঝি অংশে গিয়ে দিচ্ছি। আমাদের ডান দিকে ধস নেমেছে। তোমরা জানো ধস কথার অর্থ হলো খাড়া পাহাড় থেকে ধসে পড়া পাথর বা মাটির চাঙড়, অর্থাৎ যেখান থেকে আর এগোনোর রাস্তা নেই। আমাদের ডান দিকে ধস নেমে গেছে, আমরা এগোতে পারবো না। আমাদের বায়ে গিরিখাত, এখানে গিরিখাত মানে কি? পাহাড়ের গায়ে যে গভীর গর্তের মতো অংশ, সেই সংকীর্ণ অংশ তাকে বলা হয় গিরিখাত। ভূগোল বইয়ে তোমরা আরও ভালোভাবে এটা পড়বে। তার মানে আমি ডান দিকেও যেতে পারবো না, ধসে পড়ব, আমি বাঁ দিকে গেলে গিরিখাতের মধ্যে পড়ব। তাহলে পরের অংশ আসছি, আমাদের মাথায় বোমারু, আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ। আমরা যে পালিয়ে যাব পারবো না, আমাদের পায়ের সামনে রয়েছে হিমানির বাঁধ। হিমানির বাঁধ কথার অর্থ কি? তুষারের বাধা বা তুষার স্রোত বা তুষারের প্রাচীর, অর্থাৎ আমি সামনের দিকে এগিয়ে যেতে পাচ্ছি না, বরফের বাধা রয়েছে। আমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতেও পাচ্ছি না, কারণ আমার মাথার উপর রয়েছে বোমারু। তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে, এই বোমারু জিনিসটা কি? অনেক স্কুলে বোমারু কাকে বলে এই প্রশ্নটা দেওয়া হয়। বোমারু কথার অর্থ হলো যে যুদ্ধ বিমান থেকে বোম নিক্ষেপ করা হয়, অর্থাৎ আকাশের যে যুদ্ধ বিমান থেকে, যে প্লেন থেকে নিচের দিকে ছুঁড়ে ছুঁড়ে বোম মারা হয়, সেগুলিকে বলা হয় বোমারু। বোমা ফেলা হয় যে যুদ্ধ বিমান থেকে তাকে বোমারু বলে। তাহলে আমাদের মাথায় রয়েছে বোমারু, তার মানে বোঝো এই পরিস্থিতিটা কেমন। এটা একটা সংকটময় পরিস্থিতি, একটা অত্যন্ত নেতিবাচক বা নেগেটিভ পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি যেখানে বাঁচবার কিন্তু রাস্তা নেই। ডান দিকে এগোনো যাবে না, বায়ে এগোনো যাবে না, সামনে এগোনো যাবে না, জায়গায় দাঁড়িয়েও থাকা যাবে না। তারপর কবি কি বলছেন, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের পথ নেই, এখানে প্রশ্ন আসে আমাদের পথ নেই, আমাদের কিসের পথ নেই? আমরা দেখলাম ডান দিকে, বাঁ দিকে, মাথার উপরে, পথে, পায়ের সামনে, সব জায়গাতেই রয়েছে বিভিন্ন প্রতিকূলতা, অর্থাৎ বাঁচবার কোনো পথ নেই। এখানে বাঁচার পথের কথা বলা হয়েছে। এবার তোমাদের বলি এই কবিতায় আমরা বলতে কাদের বোঝানো হয়েছে। আমরা বলতে সংকটময় পরিস্থিতিতে বেঁচে থাকা গুটি কয়েক মানুষের কথা বলা হয়েছে, যারা অত্যন্ত কঠিন
কঠোর সংকটময় পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে আছে তাদেরই জবানি হলো আমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা। তারাই জানাচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে, খারাপ পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে খারাপ পরিস্থিতিকে জয় করা যায়। চলে আসছি কবিতার পরের অংশে। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এখানে তালিবে সব সব এই কথাটার অর্থ হলো লাশ বা মৃতদেহ। এখানে বলছে আমাদের ঘর উড়ে গেছে, প্রতিকূল পরিস্থিতিতে আমাদের ঘরগুলো ধূলিসাৎ হয়েছে, আমাদের ঘর বাড়ি ভেঙে পড়েছে তাসের ঘরের মতন, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা, আমাদের শিশুরা মরে পড়ে রয়েছে ঘরের উঠোনের কাছে দূরে। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত মৃত। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? প্রশ্ন এদের। সংকটময় পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা মানুষগুলো প্রশ্ন করছে, আমরাও তবে এই মুহূর্তে এভাবেই কি প্রাণ হারাবো? না, এখান থেকে বাঁচার রাস্তাই রয়েছে পরের লাইনে। কি আমাদের পথ নেই আর, আমাদের বাঁচার পথ নেই আর, তাহলে আমরা কি করব? আয় আরও বেঁধে বেঁধে থাকি, এসো আমরা আরও বেঁধে বেঁধে থাকি। এখানে বেঁধে বেঁধে থাকা বলতে দড়ি দিয়ে বেঁধে থাকা বোঝানো হয়নি, একতাবদ্ধ হয়ে, এসো আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে থাকি। এই কবিতার দ্বারা এটাই বোঝানো হয়েছে। প্রথম পর্ব আশা করি তোমরা বুঝে গেলে। এবার আমরা দ্বিতীয় পর্বে যাব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, আমাদের আলোচনা ভালো লাগলে, দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করতে চাইলে, নোটসের জন্য, বিভিন্ন বিষয়গত আলোচনার জন্য, এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আলোচনাটা কেমন লাগছে যেটুকু শুনলে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো। কবিতার দ্বিতীয় স্তবক শুরু করবার আগে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর তোমরা সবাই আমাকে কমেন্টে দেবে। প্রশ্নটা হলো বোমারু কথার অর্থ কি, দেখি তোমরা কি শিখলে। যারা ভুলে গেছো তারা আবার প্রথম থেকে ভিডিওটা দেখো, আর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও বোমারু কথার অর্থ কি। চলে আসছি আমরা এই কবিতারই দ্বিতীয় পর্বে। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এই আমরা, এই বিপন্ন মানুষরা বলছে আমাদের ইতিহাস নেই। অনেক স্কুলে প্রশ্নটা আসে তাদের ইতিহাস নেই কেন, কারণ এখানে আমরা বলতে সাধারণ মানুষের কথা বলা হয়েছে, বিপন্ন পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা মানুষের কথা বলা হয়েছে। সাধারণ মানুষের কথা কখনো ইতিহাস বইয়ের পাতায় থাকে না, তাই এখানে বলা হচ্ছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এবার তোমার মনে হতে পারে পরস্পর বিরোধী দুটো দুরকম কথা কেন, একবার বলছে আমাদের ইতিহাস নেই, আবার বলছে আমাদের ইতিহাস চোখ মুখ ঢাকা। এটার কারণ এই যে চোখ ঢাকা থাকলে কি হয়, আমরা কিছু দেখতে পাই না, আর মুখ ঢাকা থাকলে কি হয়, আমরা কোনো কিছু বলতে পারি না। এই লাইনের দ্বারা বোঝানো হয়েছে সাধারণ মানুষেরা চিরকাল বঞ্চিত লাঞ্ছিত হলেও তারা সব কিছু দেখেও দেখে না, তারা মুখ ফুটে প্রতিবাদ করে না, এরা প্রতিবাদ বিমুখ থাকে। এই লাইনের দ্বারা এটাই বোঝানো হয়েছে। আমরা ভিখারির বারো মাস, সাধারণ মানুষরা যেন সমাজের দ্বারে দ্বারে, সমাজের দরজায় দরজায় বারোটা মাস জীবন ভিক্ষা করে বেড়ায়, তারা বাঁচবার অধিকারকে ভিক্ষা করে বেড়ায়। এই লাইনের দ্বারা সেই ইঙ্গিতই করা হয়েছে। এবার দেখো আবারও পরস্পর বিরোধী দুটি মন্তব্য। আচ্ছা, তোমাদের আবারও বলছি, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। একবার বলছে বেঁচে আছে, একবার বলছে গেছে মরে। কেন মরে গেছে বলছে? চারিদিকে মৃত লাশ, বাচ্চাদের লাশ, ঘদ্দর ভেঙে চুড়ে পড়ে রয়েছে। এটা দেখে তাদের একবার মনে হচ্ছে পৃথিবী হয়তো মরে গেছে, আবার যখন দেখছে না আমরা তো কয়েকজন বেঁচে আছি, তখন তাদের মনে সংশয় হচ্ছে পৃথিবী হয়তো বেঁচে আছে। তার মানে তারা ভাবছে পৃথিবীটাই হয়তো মরে গেছে। আমাদের কথা কে বা জানে, আমরা যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কয়েকজন বেঁচে আছি আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা প্রত্যেকটা দরজায় দরজায় যাচ্ছি, জীবন খুঁজছি পাচ্ছি না। কিছু কোথাও যদি নেই তবু তো কয়জন আছি বাকি, জানি কোথাও কিছু নেই, বাঁচার শেষ আশাটুকু পর্যন্ত নেই, তবু আমরা তো কয়জন আছি বাকি। তাহলে কি করা যেতে পারে? আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ
আমরা আমাদের মধ্যে যত বিভেদ আছে সব কিছু ভুলে শক্তভাবে অন্যের হাতটাকে বন্ধুত্বপূর্ণভাবে ভ্রাতৃত্বপূর্ণভাবে ধরে একত্রিতভাবে বাঁচি, সঙ্গবদ্ধ হয়ে বাঁচি, কারণ সঙ্গবদ্ধতাই হলো মূল মন্ত্র বেঁচে থাকার। আমরা যদি সঙ্গবদ্ধ থাকতে পারি তাহলে কঠিন পরিস্থিতিকে আমরা পর্যদুস্ত করে, কঠিন পরিস্থিতিকে আমরা হারিয়ে আমরা জিততে পারবই। এই কবিতায় এই সত্যটাই প্রকাশিত হয়েছে। এই কবিতা থেকে কী কী প্রশ্ন আসে? আমাদের ইতিহাস নেই এই লাইনে তাৎপর্য দেয়, পৃথিবী হয়তো গেছে মোরে এই লাইনে তাৎপর্য দেয়, আমরা ভিখারির কত মাস এটা শর্ট কোয়েশ্চেনে আসে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কীভাবে বেঁধে বেঁধে থাকতে বলেছে, এই বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কী, এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, এই গোটা কবিতার বিষয়বস্তুটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। মূলত এ জাতীয় প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে করা হয়। ভিডিও শেষ করব তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা নতুন টেনে উঠেছ তোমরা, তোমাদের জন্য এই রকম বাংলার কোন গল্প বা কবিতার আলোচনা চাইছ আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা বিষয় দেখাই, তোমরা দেখতে পাচ্ছ মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশ করা সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বুক। প্রতি বছর আমরা বইটি প্রকাশ করি সেই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এই বইটিতে বাংলার সমস্ত গল্প কবিতার উত্তর সুন্দরভাবে লিখে দেওয়া আছে, সাজেস্টিভ। এই বইটি তোমাদের জন্যেও প্রকাশিত হবে 2021 সালের মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার কিছুদিন পর, যারা 22 সালে পরীক্ষা দেবে তাদের বইটি আমরা প্রকাশ করব। তখন কিন্তু অতি অবশ্যই বইটি তুমি সংগ্রহ করে নিও, নামটি মনে রাখবে মৌলিক লাইব্রেরি, এই প্রকাশনীর সম্রাট এক্সক্লুসিভ সাজেশান। আর যখন বই তোমাদের জন্য প্রকাশিত হবে এই বইয়ে কী কী থাকবে, কেমন উত্তর লেখা রয়েছে সব কিছু আমি তোমাদের দেখিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।